কুরআনি মাহফিল, আল্লাহ এটাই মনে হয় চাইছেন যেটা আমার ঘরেই হোক বাহিরে না হোক। এই জন্য দুঃখিত হওয়ার কিছু নাই, বোঝা গেল এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় হওয়া এটাই শোভনীয়। এই জন্য মনে হয় যে মাহফিলটা, এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন। বিদায় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়া নিয়ে আসছে। ময়দানে বসলো শোনা যেত, কিন্তু তিনটা জিনিস মনে হয় পাওয়া যেত না। একটা, যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবো ততক্ষণ নামাজের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে, এটা মনে হয় ময়দানে বসে পাওয়া যেত না। দ্বিতীয়, যতক্ষণ আল্লাহর ঘরে নিচ্ছুক বসে থাকবো একজন ফেরেশতা আমার পক্ষ হইয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে, এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত না। তৃতীয়, আরেকজন ফেরেশতা রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিচ্ছুক বসে থাকব। তাহলে তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না, হয়তো বাহিরের ফজিলত গুলো পাওয়া যেত কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত না। এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনি মাহফিলটা তো দিবেনই, আলাদা এই তিনটা জিনিসও মনে হয় দিবেন। বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছেন, যদিও হওয়ার কথা ছিল ময়দানে, কিন্তু মন ভাঙার কিছুই নাই। মন তো ওরা ভাঙে যাদের লস হয়, আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই, লস হইল লাভ, লাভ হইল লাভ, লস হইল। যদি চোখের দৃষ্টিতে লস দেখছি যে ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো, পাঁচতলা সিঁড়ি বায়া কেউ করে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না, এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি, কোনো একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে বিছনায় এত বড় আবেদ, কিন্তু কোনো আবাদত করতে পারতেছে না, বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি, বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে লস, সে বিছনায় পড়া কাতরাইতেছে, এবাদত বন্দিগি করতে পারতেছে না, কিন্তু আসলে লস না লাভ। কেননা হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে আল্লাহ ফেরেশতাকে বলে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু বিসসিহ্হা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল, অসুস্থ অবস্থায় করতে পারে নাই, বিদায়, তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাহলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল আরো লাভ দেখাইতেছি। সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে, লিখতে থাকো, এ বলছে আহ তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হ্যাঁ, হাদিসে আছে, আমিনুল মারিদি তাসবিহুন,
সে যখন আহ আহ করতে থাকে, আল্লাহ বলে সে বলছে আহ তুমি লেখো সুবহানাল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন, যখন সইতে না পেরে চিৎকার দিতে থাকে, আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুকু কতটুকু হবে বলেন না, কেউ একটা ধারণা দিয়া কতটুকু, দুই চার কেজি হবে? আচ্ছা টন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বলল ওইটাই বলি, লাউ উদিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোন একটা পাল্লায়, ওয়াসসামাওয়াতু ওয়াল আরাদিন ওয়ামা ফিহিন্না ফি কাফা, সাত আকাশ জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। লাভ না লস, দিল চিৎকার মিলল কি লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব, বলল আহ লেখা হইল কি তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করতে থাকে, ছটপট বোঝেন তো কি, এপাশ উপাশ করতে থাকে, ঠিক না, একবার বয় একবার শোয়, ছটপট করতে যখন থাকে, তো আল্লাহ বলে লেখো, আল্লাহ বলে লেখো, বলে কি লিখবো, বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে থাকে। বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল, চিৎপটং বুঝত তো, চিৎপটং তো, আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায়, লস হয় না, লস হয় না, লাভই হয়েছে, কি লাভ হয়েছে না হয় না, হয়তো কর্তৃপক্ষের মন ভেঙে গেছে, যে হওয়ার কথা ছিল ময়দানে হইতেছে মসজিদে, তাও পাঁচতলার উপরে, ঠিক না, লোকজন আসবে কি আসবে না, আমার বিশ্বাস এটা যে লস হয় না লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে, আরো দেখানো যায় যে কত লাভ হলো, লাভই লাভ, কেন আল্লাহ চান নাই, আমরা চাইলে কি হবে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, মানুষে তো কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি, ঠিক না, সত্য তো, জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয়গুণ বেশি, জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না, জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বছরও পুরা হবে কিনা সন্দেহ আছে, মানলাম 1000 বছর পাইল, তো আরো তো 1000 বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না, কি 1000 বছরে দেখা যাবে 1,00,000 বছরের আকাঙ্ক্ষা হয়ে যাবে, ঠিক না, হ্যাঁ, কিন্তু বাঁচবে 1000 বছর, আশা আকাঙ্ক্ষা কতদিনের, 1,00,000 বছরের আকাঙ্ক্ষা, ঠিক না, মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়, মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না, চাওয়া বেশি না না বেশি না, পাচক থেকে কতটি চান, চান না, হ্যাঁ কতগুলা চান বলেন, প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই,
মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই, যেই মানুষের জীবন আর তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি, জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি, কিন্তু আফসোস তো এখানেই যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে, কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে না আকাঙ্ক্ষা, কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মেনে নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে? একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি কুরা? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল মনে হয় এরা বিশ্বাস করে না, করেন বিশ্বাস? বাব্যবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? এ তো ছোট কিতাবে লেখা আছে, যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টায় 1,000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া করে। ঘন্টা 1,000 মাইল গতিতে ঘুরে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বোঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল, কত? 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে টয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? কি সবাইরে দিবে না সব আপনাকে দিয়ে দিবে? বলে জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে আবার জমিনেরও কি আছে? এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? অযৌক্তিক বললাম, কি করে পুরা হয়? এই জন্যই তো আল্লাহ বলে দিছেন না দুনিয়া মাকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। কি এখন আপনি বলবেন পুরা কোথায় হবে? এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি, ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ সৃষ্টির ভিতরে, যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সৃষ্টির ভিতরে, যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন, মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন। যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না। ওই মানুষটা এটা জানে না
বাকিগুলা বাদ দিলাম। ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পূরা হবে। যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন, তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলেই আমরা আসি, পছন্দ করতে গেলেই আমরা, পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি, তো মানুষ বানায় দিয়েছেন, পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি, তো মুসলমান বানায় দিয়েছেন, পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে আসছি, তো উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। একটু চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না, অন্ত? সত্য তো? না মনে হয় বোঝেন না আপনারা, ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আজ পর্যন্ত তো আপনি খুশির সেজদা একটাও করলেন না, করছেন কেউ শুক্রিয়ার দুই রাকাত নামাজ? যে আমি শুক্রিয়ার দুই রাকাত নামাজ পড়লাম কেন? আল্লাহ আমাকে পছন্দ করে মানুষ বানাইছে এই জন্য। বলো কেউ হাত উঠায় যে আমি পড়ছি? আল্লাহ আমাকে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন এই জন্য আমি দুই রাকাত শুক্রানার নামাজ পড়লাম, আল্লাহ আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলো কোনো যুবক, বলো কোনো দাড়ি পাকা যে আমি দুই রাকাত নামাজ শুক্রানা পড়ছি। কিন্তু এই মানুষটাকেই, এই যুবকটাকেই যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায়, যাকে ডাইনাক বলে, মনে হয় বোঝেন নাই, তাইলে ওর তো খুশির অন্ত থাকে না, থাকে নাকি? প্রচার প্রসার, ফেসবুক, বাইবার, হোয়াটসঅ্যাপ, ইমু, দুনিয়ার কোন মিডিয়ায় নাই যেই মিডিয়ায় না ছাড়ে, ঠিক না? আছে নাকি? সব মিডিয়ায় কি করে পোস্টার পর্যন্ত বানায় ছাড়ে, ঠিক না? যে উনি অমুকের প্রিয় পাত্র, পছন্দের পাত্র। আমার কথাটা কি অযৌক্তিক? তাহলে আমরা তো আজ পর্যন্ত কেউ দুই রাকাত পড়লাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ তিনবার পছন্দ করছেন। পছন্দ করছেন কে? আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি, এটা পুরো হবে কোথায়? আকাঙ্ক্ষার মতো, আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা তো উনিই দিলেন। অনেক সময় মানুষ ফোন কিনে, বটন সেট কিনে, ঠিক না? ও বুঝা শুনেই কিনে, এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে আর কয়েকটা নাম্বার কি করা যাবে, সেভ করা যাবে, ঠিক না?
মেমোরি কার্ড যদি বড়ার সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটখাটো একটা মেমোরি এটার ভিতরে ভরা বেশির থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে, ঠিক না? ভিডিও তো না, কি কেন ওর ভিতরে সিস্টেমই নাই, সিস্টেমই নাই। আমাদেরকে যে আল্লাহ মন দিলেন, আমি যে আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হতো তাহলে আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন? তাহলে আমার বাবা উচিত ছিল, আকাঙ্ক্ষা তো করি বটে জীবনের চেয়ে অনেক বেশি আশা, কিন্তু পুরা তো হয় না, পুরা তো, পুরা তো হয়েছে নাকি? কি হওয়ার পালা কতটুকু, না হওয়া কতটুকু, হওয়ার মাত্রা কতটুকু বলেন না? সীমিত, সামান্য, ঠিক না? আর না হওয়ার মাত্রাই অনেক, কেন হলো না? তাহলে বাবা উচিত ছিল এটা কোথায় হবে, এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না, কারণ দুনিয়া বন্টিত, দুনিয়া আর দুনিয়া মকসুম বন্টিত, 800 কোটি মানুষের ভিতরেই এটা বন্টিত, তোমার এই আকাঙ্ক্ষা পুরা করা যাবে না। হ্যাঁ, তোমার আকাঙ্ক্ষা পুরা হবে, কিন্তু এইখানে না ওইখানে, এইখানে না এইখানে না ওইখানে, ওইখানে বুঝেন, দুনিয়ায় না আখেরাতে। এটারই ইঙ্গিত দিছিলেন মা তাস্তাহি, আসতেছে দিন, আসতেছে জায়গা যেইখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে। এমনকি হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম যেগুলো একটাও পুরা হয় নাই ওগুলা সব পুঞ্জীবিত আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে ওই দিন ওই আকাঙ্ক্ষাগুলাকে তোমার সামনে রাখা হবে, আর একটার পর একটা পুরা করা হবে। এখন বলবেন দুনিয়াটা তো 24,000 মাইল, ওইখানে কি এত জায়গা আছে? তাহলে দুই একটা দেখাই, ঠিক না? যাতে একটু ধারণা হয় দেখাম, দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন তো সুনিয়ার চেয়ে সূর্যটা কত গুণ বড়? হ্যাঁ, 10 দিয়া বাঘ দিয়া দেখেন তো কত লক্ষ লোকের জায়গা হয়, 13 লক্ষ গুণ বড় যখন বড় দুনিয়ার চেয়ে, ঠিক না? 10 দিয়া বাঘ দিলে দেখেন মোবাইল সাথে আছে কত লক্ষ লোকের জায়গা হয়, তাহলে এক সূর্যের ভিতরে তো এত লক্ষ লোকের জায়গা হইলো, ঠিক না? এখন সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়েও কত? দুনিয়ার থেকে না, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে অ্যান্ড্রোমেডা বড় হইল 50 লক্ষ গুণ। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো গেল নক্ষত্র, তাহলে দুটাকে বাদ দিলে দেখা যাবে যে কত লক্ষ লোকের, কত কোটি লোকের জায়গা হয়।